সবাইকে জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র প্যারাগ্রাফ, এবং আজকে আমরা যে প্যারাগ্রাফটা দেখব সেটা হচ্ছে লোডশেডিং। তাহলে আমরা দেখি, তোমাদের বই থেকে তোমরা দেখতে পারবে তোমাদের যে এসেন্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি রয়েছে, এখানে তোমরা 443 পৃষ্ঠা বের করলে এই বিষয়টি পাবে। আমরা প্রথমেই দেখি যেখানে কিছু কোশ্চেন দেওয়া আছে যে হোয়াট ইজ লোড শেডিং, বিদ্যুৎ বিভ্রাট কি। তারপর আছে হোয়াই ডাজ ইট অকর, এটি কেন ঘটে। হোয়াট আর দ্য কজেস অফ লোড শেডিং, এর কারণগুলো কি কি। হাউ ডাজ ইট কজেস আ গ্রেট হার্ম টু আস, এটা কীভাবে আমাদের কী করে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। হোয়াট আর দ্য ইফেক্টস অফ লোডশেডিং, তাহলে এই বিদ্যুৎ বিভ্রাটের প্রভাবগুলো কী কী। হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম, কীভাবে আমরা এই সমস্যাগুলো কী করতে পারি, সমাধান করতে পারি। তাহলে আমরা এখন যেটা প্যারাগ্রাফ আকারে পড়ব, যে এটা এই প্যারাগ্রাফটার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সব কি রয়েছে। তাহলে আমরা শুরু করছি। দেখো, লোড শেডিং মিন্স দ্য ডিসকন্টিনিউশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি। তাহলে এই বিদ্যুৎ বিভ্রাটটা হচ্ছে যে কি এই বিদ্যুৎ যে সাপ্লাই বা এটার যে প্রবাহ সেটার কি অধারাবাহিকতা, না ডিসকন্টিনিউশন। তাহলে এটা হচ্ছে কি এটার অধারাবাহিকতা, ঠিক মতো যেটা নাকি সাপ্লাই বা প্রবাহ করতে পারে না। ইট হ্যাপেন্স হোয়েন দ্য জেনারেশন অফ পাওয়ার ইজ লেস দ্যান ডিমান্ড, যখন নাকি এটা কখন ঘটে থাকে, যখন নাকি উৎপাদনের তুলনায় কী থাকে চাহিদাটা বেশি থাকে। উই হ্যাভ ফিউয়ার পাওয়ার প্ল্যান্টস অফ জেনারেট পাওয়ার কম্পেয়ার টু দ্য হিউজ ডিমান্ড, আমাদের উৎপাদনের খুব অল্প পরিমাণ রয়েছে যেটা নাকি আমাদের কি চাহিদার তুলনায় অনেক কি কম, প্রচুর চাহিদার তুলনায় অনেক কম। অ্যাজ এ রেজাল্ট মোস্ট ওফেন স্টোরেজ অফ ইলেকট্রিসিটি অকোর্স, তাহলে এর জন্য যে ফলাফলে দেখা যায় যে কি যে এই ইলেকট্রিসিটির কি একটা স্বল্পতা দেখা দিয়ে থাকে। লোডশেডিং কজেস আ গ্রেট হার্ম টু দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, এটা খুবই একটা খারাপ প্রভাব পড়ে কিসের উপর, আমাদের আর্থসামাজিক অবস্থার উপর, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর্থসামাজিক উন্নতির উপর দেশের খুবই কী পড়ে থাকে, প্রভাব পড়ে থাকে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর প্যারালাইজড ফর দ্য টাইম বিইং, তাহলে আমাদের এই মিল এবং ফ্যাক্টরিগুলো কারখানাগুলো কি হয়ে যায়, প্যারালাইজড মানে কি এখানে অচল হয়ে যায়। শপস হসপিটালস এটসেট্রা আর এফেক্টেড বাই ইট, দোকানপাট হাসপাতাল এগুলো কি তারা কি